ও সেরা লেকটা সুন্দর লাগছে, দুর্ধর্ষ লাগছে সেরা লেকটা। জাং 39 কিলোমিটার, যতটা এসেছি আমরা রাস্তা কিন্তু পুরোটাই ভালো পেয়েছি। আর এখানটা সম্ভবত রাস্তার কাজ চলছে, একটা পাহাড় থেকে আর একটা পাহাড় চেঞ্জ করলাম। ওই পাহাড়ে টপে হলো সেলাবাস, ওইটা থেকে আমরা এপারে চলে এলাম, অনেকটাই নিচে নেমে গেছে। আসাটা মনে হয় সার্থক, দূর থেকে অসাধারণ লাগছে, বীভৎস বীভৎস। অরুণাচল প্রদেশ ট্রাভেল সিরিজের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আর আগের পর্বে তোমরা দেখলে আমরা দিরাং থেকে সেলাপাস পর্যন্ত এসেছি, আর আজকের এপিসোডটা দেখতে চলেছে তোমরা সেলাপাস থেকে তাওয়াং পর্যন্ত। আর এই ছোট্ট সুন্দর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। আর রাস্তার তাওয়াং যাওয়ার রাস্তাটা অপরূপ সুন্দর, আর সামনে পড়বে জাং ওয়াটারফলস, তাই তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, কারণ সানলাইট চলে গেলে ওয়াটারফলসটাও আমরা দেখতে পাবো না। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো, অনেক প্রচুর প্রচুর বিউটি আছে রাস্তাতে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি। সেলাপাস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তাওয়াং এর দিকে, আর যত তাড়াতাড়ি সম্ভব একটু নিচে নামতে হবে, কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আরও এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ঠান্ডাটা ওই জন্য আর একটু বেশিই লাগছে। যাই হোক, তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে খুব একটা বেশিটা বেশি দূর নয়, কতটা দেখলাম ঠিক ভুলে গেছি, 60-70 কিলোমিটারের ভেতরেই হবে। আর সকালবেলা নাকি বরফ পড়েছিল, আজকে যেহেতু রোদের তাপ যথেষ্টই ভালো ছিল, বরফ অনেকটাই গলে গেছে। ও সেরা লেকটা সুন্দর লাগছে, দুর্ধর্ষ লাগছে সেরা লেকটা। জাং 39 কিলোমিটার, সেরা লেকটার সাথে পাহাড়, উপরে মেঘ, টোটালটাই জমে গেছে ব্যাপারটা, অসাধারণ লাগছে, বীভৎস সিন বীভৎস। ও আর আমরা কিন্তু এবার অনেকটাই নিচের দিকে নেমে যাব, পুরো পাহাড়ের টপে উঠেছিলাম, বীভৎস লাগছে জায়গাটা। যতটা এসেছি আমরা রাস্তা কিন্তু পুরোটাই ভালো পেয়েছি, আর এখানটা সম্ভবত রাস্তার কাজ চলছে, এটাও ভালো হয়ে যাবে। তলায় রাস্তা দেখা যাচ্ছে, ওখানে তো ভালো রাস্তা, মানে এইটুকুই খারাপ, জাস্ট 200-400 মিটার মতো খারাপ আছে, আর আসার রাস্তা পুরোটাই ভালো ছিল। তাওয়াং সিধা, একদম সিধা সিধা যায় না? ওকে, থ্যাংক ইউ। ওহ কি সুন্দর লাগছে, দেখো সম্ভবত ইয়াক বলে বা চামড়ি গাই, যদি না খুব ভুল হই এটাকে ইয়াক বা চামড়ি গাই কিছু বলে। দারুণ লাগছে, কি শান্ত, দেখো পাহাড়ের লোকজন থেকে পরিবেশ, পশু পাখি সবাই মনে হয় শান্তই হয় একটু। সুন্দর একটা ওয়াটারফলস, আর এরকম ফ্ল্যাগ দেখতে দুর্দান্ত লাগছে, আর একটা ছোট্ট ব্রিজ। ওয়াটারফলসটা কোথা থেকে আসতে পারো তো? এই ও আচ্ছা, এরকমভাবে আসছে, ওইখান থেকে আসছে, দারুণ লাগছে তাই না? এই আর আওয়াজটা সব থেকে, ওয়াটারফলসের আওয়াজটাই সেরা। অনেকটাই আমরা নিচে চলে এসেছি, আর রাস্তাঘাট কিন্তু একদমই ভালো। হ্যাঁ হ্যাঁ, এরম থাকতো মানে না না, সবে ঠান্ডা থেকে আসছো না, ওই জন্য এরকম মনে হচ্ছে। আর একটু চলো এক জায়গায় দাঁড়িয়ে একটু চা কফি খেলে দেখবে ঠিক হয়ে যাবে। চায়নাত ব্রিজ, সম্ভবত এরকম একটু কিছু একটা লেখা আছে। আর আমরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড় চেঞ্জ করলাম, ওই পাহাড়ে টপে হলো সেলাবাস, ওইটা থেকে আমরা এপারে চলে এলাম, অনেকটাই নিচে নেমে গেছি, আর তলা দিয়ে গেছে ছোট্ট একটা নদী। রাস্তাটা দেখো সুন্দর, একদম হেভি লাগছে না রাস্তাটা? দারুণ লাগছে রাস্তাটা। আর রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না, একদম মানে পাহাড়ে মনে হয় ফার্স্ট টাইম এরকম এত সুন্দর রাস্তা দেখাই, মানে ফার্স্ট টাইম। আর রোদ্দুরটা পড়েছে, ওই পাহাড়গুলোতে কী সুন্দর নাই লাগছে, একটু আমাদের গায়েও রোদ্দুর পড়লে মনে হচ্ছে ভালো হতো। এখনও ঠান্ডা মানে কমেনি, হাত পা এখনও ফ্রিজ টাইপ হয়ে আছে, প্রচুর অনেকটাই নেমে গেছি আমরা তলায়, নিচে নেমে গেছি, তাও এগুলো সব ফ্রিজ হয়ে আছে, এগুলো পুরো বরফ ফ্রিজ হয়ে আছে। ওই জায়গাটা তো এরকম বড় বড় বরফের চাঁই পড়ে আছে, মানে এখানেও ঠান্ডা যথেষ্টই আছে, ওই জন্যই ঠান্ডা লাগছে, বুঝলা? ঠান্ডা খুব লাগে, এতটা নেমে গেছি তারপরেও ঠান্ডা কমছে না, এ দেখছি যে পুরো মানে হার্ড হয়ে আছে বরফগুলো, মানে ভালোভাবে জমে আছে একদম।
আর একটু এগোতে হবে, কোথাও একটু কফি ম্যাগি ফ্যাগি খেতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সামনে মনে হচ্ছে আর্মি ক্যাম্প টাইপের আসছে, ক্যামেরাটা তো অফ করতেই হবে। এবার জেসদ্বার ওয়ার মেমোরিয়াল এখানে আছে, পারলে তোমরা ভিজিট করতে পারো। আমরা এখন আর ভিজিট করবো না, এটার অল্টিটিউড 10,960, মানে আমরা 3,000 মতো অল্টিটিউড অলরেডি কমিয়ে দিয়েছি। আর এখানটায় রেস্টুরেন্টও আছে, আর এইটা হলো ওয়ার মেমোরিয়ালটা। আপাতত আমরা ভিজিট করবো না, কারণ ওয়াটারফলসটা মানে জাং ওয়াটারফলসটা দেখার খুব ইচ্ছা। আর ঘড়িতে প্রায় 3:30 টাইমও হয়ে গেছে, কখন মানে পাহাড়ি ওয়েদার, কখন যে মেঘলা হয়ে যাবে, কখন অন্ধকার হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরা পারলে ভিজিট করতে পারো। আমাদের তো এমনি বেরোনোটা একটু লেট হয়ে গেছে, তোমরা আর একটু তাড়াতাড়ি অবশ্যই বেরোবে আর ভিজিটও করতে পারবে এটা। অ্যাট লিস্ট আমরা একটু রোদ আমাদের গা আর কি টাচ করলো, আর এই ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটাও আমরা নেবে দেখে নেবো না। ও চলো দেখে আসি, দেখবে না এই এখান থেকে একটু ভিউটা দেখবো, নাকি ওখান থেকে দাঁড়িয়ে দেখবে? ঠিক আছে, নামতে হবে না, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে একটু একটু না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ওয়াটারফলসে যেতে হবে না। এখানে তো এখান দিয়ে তো ভিউটা পেয়ে যাবো। ও দুর্ধর্ষ লাগছে, দেখো 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 তলায় রাস্তাগুলো কি সুন্দর লাগছে, ওই পাটটা দেখো, ও দারুণ লাগছে। আর ওই পাহাড়গুলো দেখেছো, আর ওই বড় ফ্রিজ আছে, দারুণ লাগছে জায়গাটা। লরিগুলো আসছে এরকম, তাদের দেখা পাচ্ছি না, তারা আমাদের অনেক আগে নেমে গেছে বুঝলে, আমরা দাঁড়ালাম না ওখানটায়। তো বেশি দাঁড়িয়ে লাভ নেই, চলো এগিয়ে যাওয়া যাক। আর রোদটা গায়ে পেয়ে মানে হেভি হেভি লাগছে আর কি, যেন মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না এই সুখটার কথা, তাই না? এই সুখটার কথা বলে বোঝানো যাবে না। উফ কি ঠান্ডা লাগছিল, কথাও বলছিলাম বুঝলে এতক্ষণ আস্তে আস্তে। ও জায়গাটা দেখো, আর ছোট্ট একটা মনিস্ট্রিও আছে এখানে, কি সুন্দর লাগছে জায়গাটা। অরুণাচলে একটা জিনিস মানে আমার প্রত্যেকবার বলতে ইচ্ছে করছে, একটা করে ব্যাগ ঘুরলে একটা করে সুন্দর সৌন্দর্য আর কি বেরিয়ে আসছে। আর এখানকার জিনিসপত্রগুলো যেরকম সুন্দরভাবে তৈরি প্রাকৃতিকভাবে, যেমনি মানুষরা মানে মানুষজনও সুন্দরভাবে সাজিয়েও রেখেছে জিনিসগুলোকে। ওয়াও কি এটা, ওয়েলকাম। আচ্ছা জাংয়ে ঢুকে গেছি, তাই জাংয়ে মনে হয় ওয়েলকাম বোর্ড ওটা। আর ওয়াটারফলসটা আর একটু যেতে হবে, এখনও 5-6 কিলোমিটার মতো যেতে হবে ওয়াটারফলসটার কাছে যেতে গেলে। সূর্যটা পুরো মুখে পড়ছে, দেখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এটা ছোট ছোট মনীষী টাইপের কিছু আছে ভেতরের ভেতরে, আমরা ওইখান থেকে নামছি, ওই ওপর থেকে নামছি, বরফ জমে আছে পুরো। ওয়াটারফলসের খুব কাছাকাছি চলে এসেছি আমরা, আর জায়গাটা খালি দেখো, ও ভাই পেট্রোল পাম্প, পেট্রোল পেট্রোলের কথা আমি ভুলেও গেছিলাম দেখতে দেখতে সিনসিনারি। আর পেট্রোল পাম্পটা দেখে আমার এমনি একটুখানি মানে সাহস বেড়ে গেল, তেলই ছিল না এখানে, আমার তেল ফেল ঢালাঢালি চলছে, এখন দেবে পেট্রোল? ওগা পেট্রোল, ওকে হয়ে যাবে। এখানে কত করে লিটার? ও লিটার কমই, 98 টাকা করে। বাহ, একটু ট্যাঙ্ক ব্যাগটা ধরো তো, কেন আচ্ছা দাঁড়াও দেখি না তুলে যদি হয় এই লরিটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে 17,611 টাকা তেল ভরলো, 203 লিটার তেল। আমার টোটাল ট্রিপে মনে হয় এত টাকার তেল লাগবে না। ট্যাঙ্কটা দেখো, আমার গাড়ির থেকে বড় সাইজের ট্যাঙ্ক মনে হচ্ছে, ট্যাঙ্কটা সাইজ ও 950 টাকার তেল আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, 9.71 লিটার। আর প্রথমে 945 টাকার তেল দিয়েছিল দাদাকে, বললাম দাদা 5 টাকা করে দিয়ে 950 করে দিন। তো 5 টাকার করতে গিয়ে 2 টাকা বেশি চলে গেছে, 2.84 টাকা। আমি বললাম তাহলে 60 করে দিন, কারণ নাহলে আবার 2 টাকা খুচরো ঝামেলা। বললো ছাড়ো বাদ দাও, 950 দাও, খুবই ভালো। বিল চাইলাম, বিল দিচ্ছে, বিল আমার হাতে লেখা বিল।
হাতে লেখা বিল। জাং ওয়াটারফলস যেতে গেলে আমাকে রাইটে নামতে হবে, সোজা রাস্তাটা তাওয়াংয়ের দিকে যাচ্ছে, কিন্তু আমি ওয়াটারফলসটা দেখেই আসবো। 4-5 কিলো জাং ওয়াটারফলসটা দেখে আসি। বুবান জাং ওয়াটারফলসটা দেখে আসিস 4-5 কিলোমিটার। ওকে, তো গুড পার্টনার আমার সাথে একদম যারা থাকে, কোনো কিছুতে না নেই একদম। চলো তো জাং ওয়াটারফলসটা দেখবো, একটু অনেক দিনের ইচ্ছা, তো চলে কি করে গেলে হবে না, একদমই হবে না, যার জন্য আমি কোথাও দাঁড়াইনি এখনো পর্যন্ত ওয়াটারফলসটা ভালোভাবে দেখবো বলে। পুরো পাক্কা 7 কিলোমিটার ওখান থেকে পুরো একদম ডাউনে নেমেছি, এবার হালকা উপরে উঠছি। এরকম একটা সুন্দর মানে একটা জঙ্গল জঙ্গল ফিলিংস হচ্ছে। এরকম একটা রোড দিয়ে আমরা উপরের দিকে উঠছি এখন, সামনেই নাকি ওয়াটারফলস। ওয়াটারফলসের চক্কর পরে আমার 10-20 কিলোমিটার এক্সট্রা এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো হয়ে গেল, সেটা বড় কথা, কিন্তু ওয়াটারফলস তো আমার দেখতেই হবে। কি হলো, আমার টিকিট ফিকিটের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এন্ট্রি টিকিট। বাইকে চার্জ হ্যাঁ, বাইকের চার্জ লাগে। ও বাবা, 40 টাকা করে পার হেড, মতলব পার হেড 40 রুপিস। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেবে। হ্যাঁ, কিতনা? 240। কোথায় আছে? চার টিকিট দো, এই যে 6 টিকিট দো। পাঁচ হ্যাঁ, ইধার এ ঠিক আছে ঠিক আছে। এ রুনাবিড় নাবিড় কেউ নাম না, একটু কেউ টাকাটাও পড়লো। আরে কেউ একটু নাম না, আরে ভাই নাম না, নামলে হয়ে যায় তো। 240 তো এটাকে তো অসাধারণ লাগছে, বীভৎস বীভৎস, জাস্ট স্পিচলেস। দূর থেকে যা লাগছে মানে বলার মতো নয়। ও হো, আসাটা সার্থক, 10-20 কিলোমিটার আপ ডাউন হয়েছে ঠিকই, আসা সার্থক একদম। কাছে যেতে হবে, কাছে যেতে হবে। একটুখানি জাস্ট হাঁটতে হবে, 200-250 মিটার মতো নামতে হবে তলায়। আর আমরা এখন জাং ওয়াটারফলসের দিকেই যাচ্ছি, গাড়িটা তো পার্ক করেছি, লাগেজ ওখানে রেখে দিয়েছি, আর এইরকম একটা রাস্তা দিয়ে নিচে নামছি। ওয়াটারফলস দেখে ওখানটা একটু খাওয়া দাওয়া করে জাস্ট আমরা তাওয়াং ঢুকলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আর
গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আর আমি তাওয়াং এর একটা স্পেশাল গেস্টের সঙ্গে বসে আছি এখন। এটা হলো যে রুমস্টেতে বা হোটেলে আমরা উঠেছি, হোটেলের যে ওনার বা ম্যানেজার কিছু একটা হবে, এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি, তার ছেলে এটা। আর প্রচন্ড কিউট, খুব ভালো, আমাকে মানে কালকে রাত্রে একবার দেখেছিল, আজকে সকালবেলা একটু ওর সাথে গল্প করেছি, এবং আমার সাথেই ঘুরছে, গল্প করছে, আবার মনিষ্ঠিতে ঘুরতে যাবো বললো হ্যাঁ যাবো। তো একটা কথা তোমাদেরকে বলি তার মাঝখানে, আমি যে কালকে ওয়াটার ফলসে গেছিলাম, জাং ওয়াটার ফলসে, যাদের বুকের প্রবলেম আছে বা দমের কষ্ট আছে তারা নিচের দিকটায় নামবে না একদম, কারণ ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়। আর যে দোকানটা আছে ওখানটা যে খাওয়া দাওয়া করলাম, ওখানে তোমরা যদি খাওয়া দাওয়া করো, খাওয়ার শেষে বিলটা একটুখানি ভালো করে হিসাব করে নিও। আমাদের 1000 টাকার বিলটা 1800 টাকা করেছিল, তাহলে হিসাব করতে কমিয়ে নিয়েছে, ওসব কথা বাদ দাও। আর আমি যখন তাওয়াং কালকে ঢুকেছিলাম, আমার গোপ্রো দুখানা দুখানা ব্যাটারি চার্জ হয়ে গেছিলো। আমি জানি না এখানে কী হচ্ছে, আমার ব্যাটারি কোনো খারাপ ব্যাটারি নেই, সব কটাই ভালো ব্যাটারি, 20% এসে গেলে আর ভিডিও করতে দিচ্ছে না, পাওয়ার অফ হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আজকে আমাকে সকালবেলা এন্ড করতে হচ্ছে। তো যারা আসবে গোপ্রো এক্সট্রা ব্যাটারি অবশ্যই ক্যারি করবে, একটা সিঙ্গেল ব্যাটারিতে কিন্তু খুব প্রবলেম হবে, আমার যেটা মনে হয় হওয়া সম্ভব নয়। আর এই যে হোটেলটায় উঠেছি, মানে একদম মেন মার্কেটের সামনেই, একদম পুরো জাস্ট এই মার্কেট দেখতে পাচ্ছ, পুরো এই রাস্তা গেছে মার্কেটের সামনেই। আর রুম যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন, রুমটা একবার জাস্ট দেখো, জানি এখন মানে রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এই জাস্ট একবার এইভাবেই দেখিয়ে দিই তোমাদেরকে। তো আচ্ছা এই রুমটাই দেখিয়ে দাও না, আমি বসেছি, ও বসে গেছে, ঠিক আছে, খুব ভালো। আর যাই হোক রুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, একদম রাস্তার উপরে, আর আমি মাত্র 1000 টাকাতে পেয়েছি। আমি জানি না আমি কী করে এত কম টাকায় সব জায়গায় রুম পেয়ে যাচ্ছি, দাদার কাছে রিকোয়েস্ট করেছি অনেক করে, দাদা দিয়ে দিয়েছে। আর দাদাকে এটাও বলেছি, দাদা যদি ভিডিও থেকে কেউ আসে তুমি প্লিজ এই দামে দিয়ে দিও, বলছে ঠিক আছে ভিডিও দেখে এলে আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু দুর্গাপুজোর টাইমটা একটু কস্টলি, অন্যদের থেকে কম নেবো কিন্তু একটু বাড়াতে হবে। আমি ঠিক আছে কোনো ব্যাপার না। তো রুমের নাম্বার আর নাম আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আজকে এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। ওই ভাইয়া বলে দাদা কে এসছে চলে আছে, যাই হোক। আর আজকে তাওয়াংটা আমি এক্সপ্লোর করবো, সেই ব্লগটা দেখতে হবে তোমরা নেক্সট এপিসোড, নেক্সট ভিডিওতে। আর কালকে আমরা যাচ্ছি বুমলা পাস, বুমলা পাসের পারমিট কী করতে হবে না করতে হবে সেটা তোমাদেরকে নেক্সট এপিসোডেই আমরা জানিয়ে দেবো। আজকে এখানেই, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।